মাসিক অতিরিক্ত হচ্ছে যেটা প্রতি মাসে একবার হওয়ার কথা ছিল বিশেষ করে মা বোন স্ত্রী না এই ধরনের সমস্যা আলাইকুম আমি আপনাদের সাথে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমরা প্রশ্নোত্তর পর্বের এমন একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সমাজে বিশেষ করে মা বোন স্ত্রী কারোর না কারোর এই ধরনের সমস্যা হয় না হলেও আপনার এটা জেনে রাখতে হবে এইটা জেনে রাখলে আপনি বিপদের সময় তাদের কোনো সঠিক তত্ত্ব দিতে পারবেন তাকে সঠিক পরামর্শটা আপনার এই পরামর্শটা খুবই গুরুত্বপূর্ণ আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো এমন একটা কোশ্চেন আমাদের হাতে এসেছে সেটা হচ্ছে একজন বোন সে পাঠিয়েছে নিরুপায় হয়ে সে জানিয়েছে যে তার মায়ের মাসিক অতিরিক্ত হচ্ছে যেটা প্রতি মাসে একবার হওয়ার কথা ছিল সেটা যখন একটা নারীর এই জিনিসটা যখন অতিরিক্ত পর্যায়ে চলে যায় সেটা আসলে কেন হয় চিকিৎসা ব্যবস্থা কি করে থাকে আর করণীয় কি তাহলে এখানে যেহেতু সে বলছে মাসিক যেহেতু একবারের জায়গায় অতিরিক্ত পর্যায়ে যাচ্ছে বয়সটা উল্লেখ করে না বয়সটা উল্লেখ করলে আমাদের জন্য জানতে বুঝতে ভালো হতো তবে ওভারঅল আমি সবার উদ্দেশ্যে এই কথাটা বলবো সেটা হচ্ছে যাদের মাসিক অনিয়মিত এটা হচ্ছে অসুস্থতার লক্ষণ যদি একদিন দুই দিন এদিক সেদিক হয় তাহলে সেটা সমস্যা না মাসে একবারের বেশি মাসিক হওয়াটাই হচ্ছে অস্বাভাবিক অসুস্থতার লক্ষণ এটা অনেকগুলো কারণ হয় এক নম্বর কারণ হচ্ছে হরমোনাল কোনো পরিবর্তন হচ্ছে শরীরে কোনো সমস্যা হচ্ছে অথবা কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক কারণে হতে পারে একটা হচ্ছে বয়সের শেষ পর্যায়ে যখন একটা নারীর মধ্যবয়স্ক নারীর মাসিক বন্ধ হয়ে যায় যেটাকে আমরা বলি মেনোপজ পোস্ট মনে মেনোপোজাল সিন্ডম এটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ইত্যাদি ইত্যাদি বয়সগুলোতে সাধারণত নারীদের একটা পর্যায়ে যে মাসিক বন্ধ হয়ে যায় তখনই উল্টাপাল্টা শুরু হতে শুরু করে মাসিকটা ইরেগুলার মাসে ঘন ঘন মাসিক হতে থাকে বা রক্ত যেতে থাকে মাসিকের রাস্তা দিয়ে অতিরিক্ত পরিমাণে রক্তের ভাঙন দেখা দেয় এই ক্ষেত্রে করণীয় হচ্ছে প্রথমে নিকটস্থ যে গাইনি চিকিৎসক থাকে তার স্বরপূর্ণ হতে হবে বিভিন্ন সরকারি হসপিটাল উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে একটা পরীক্ষা করা হয় যে টেস্টের নাম আছে ভায়া পরীক্ষা ভায়া টেস্ট এটা স্ক্রিনিং পরীক্ষা এই পরীক্ষাটা করলে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় যে নারীর মাসিকের কোনো জটিলতা আছে কিনা বা ক্যান্সার আছে কি না যেটা বোঝা যাবে যে তো কোনো জরায়ু ক্যান্সার বা কোনো আদার্স কোনো ক্যান্সারের লক্ষণ দেখা দিচ্ছে কিনা এই পরীক্ষাটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে তাহলে এই জিনিসটাকে আগে ক্লিয়ার করতে হবে তারপরে বয়সটা যদি চল্লিশের কম থাকে সেই ক্ষেত্রে কোনো টিউমার আছে কিনা টিউমার যদি থাকে জরাইতে টিউমার হতে পারে ডিম্বাশয়ে টিউমার হতে পারে শরীরে যে কোনো জায়গায় টিউমার হতে পারে যেটা প্রজনন তন্ত্রের যে কোনো জায়গায় এই জিনিসটা দেখা দিলে সেই জিনিসটা সঠিক সময় যদি আমরা কেউ চিকিৎসাটা করতে পারি তাহলে কিন্তু এই রোগটাকে নির্মূল করা সম্ভব যারা বয়সের তরুণী তাদেরকে আমরা বলি যে আপনার কিছু ক্যান্সারের টিকা নিয়ে নিতে হবে জরায়ু ক্যান্সারের টিকা ব্রেস্ট ক্যান্সারের টিকা ইত্যাদি ইত্যাদি টিকাগুলো কিন্তু বাজারে কিন্তু অ্যাভেলেবল এই টিকাগুলো যদি আপনি সঠিক সময় নিয়ে নিতে পারেন তাহলে অসংখ্য মাবন এই জরায়ু ক্যান্সার থেকে কিন্তু বেঁচে যাবে জরায়ু মুখের ক্যান্সারগুলো থেকে কিন্তু পরিত্রণ লাভ করবে তাহলে এখানে আগে আপনার মাকে যে পরামর্শটা আপনি দিবেন সেটা হচ্ছে আগে গাইনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বুঝিয়ে নিয়ে যেতে হবে এটা কোনো কঠিন অসুখ না আগে পরীক্ষা করান যে এটা কোনো বড়ো ধরনের অসুখ কিনা যদি এটা যদি কোনো বড় ধরনের অসুখ না হয় তাহলে মাসিক ক্লিয়ার করার জন্য মাসিকের রক্তটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু ওষুধ দিবে যেটা হরমোনাল ওষুধ সেটা তার তত্ত্বাবধানের থেকে আপনাকে খেতে হবে ওষুধটা খাওয়ার পরে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই মেনটেন করতে হবে মানসিকভাবে তাকে অবশ্যই স্থাপন দিবেন আর সুস্থ করবেন যে এটা কোনো ভয়ের কোনো কারণে চিকিৎসা আছে আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ